पश्चिम बंगाल के हुगली जिले के चार जगहों पर सरकारी बाजार का उद्घाटन किया गया। हुगली जिला तृणमूल कांग्रेस के सभापति व कृषि विपणन मंत्री तपन दास गुप्ता ने कहा कि ममता बनर्जी की अनुप्रेरणा से जिले के आरमबाग, धनियाखाली, बालागढ़ और सप्तग्राम जैसे इलाके में बाजार खोला गया है। उक्त कार्यक्रम का उद्घाटन मंत्री तपन दास गुप्ता ने किया। আজকের এই উদ্যোগে যেখানে 48টা ঘর আছে, যারা নতুন করে কর্মজীবন শুরু করবে, ব্যবসায়িক ভিত্তিতে অলরেডি গার্মেন্টস থেকে শুরু করে রেস্টুরেন্ট থেকে শুরু করে অনেক দোকানে অলরেডি বুকিং হয়ে গেছে। দোকান দেওয়া হয়েছে, আজকে চাবি তুলে দিলাম আমরা। 48টা দিয়ে শুরু করা হচ্ছে, কিন্তু আমরা গ্যাপ রেখেছিলাম যে যাতে আরও কিছু কর্মরত যুবক যুবতী এই দোকান বন্ধ পায়, সেটা আমরা কয়েকদিনের মধ্যে কমপ্লিট করব। এবং আমি মনে করি যে এই কর্মদিত্বগুলো হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনায় হয়েছে। তা আমাদের বেকার যুবক যুবতী যারা আছে তারা ব্যবসায়ী ভিত্তিক মূল্যে এখানে কাজ করবে। সত্যিকারই আমাদের পাশ বিয়ে কর্মদিত্ব আগামী দিনে কর্মদিত্ব হিসাবেই।